একজন আর্মি অফিসার বা একজন সেনা অফিসারের ক্যারিয়ার বা জীবন এবং তাদের পদোন্নতি কিভাবে দেয়া হয় সেটি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে। এখন এইচএসসি পাস করে যারা আর্মি অফিসার হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করে থাকেন তাদের কিন্তু এখন যে পদটিতে পদোন্নতি দেওয়া হয় সেটি হলো লেফটেন্যান্ট। আগে সেটি ছিল সেকেন্ড লেফটেন্যান্ট। এই লেফটেন্যান্ট পদটিতে যে আইএসএসবিতে টিকে তার পর তাকে 3 বছরের একটি কঠিন ট্রেনিং করে বিএমএতে কঠিন ট্রেনিং করে তারপরে কিন্তু তাকে লেফটেন্যান্ট পদে পদোন্নতি দেওয়া হয়। তো আজকের বিস্তারিত ভিডিওতে আলোচনা করব সেনাবাহিনীদেরকে সেনাবাহিনীর অফিসারদেরকে কীভাবে পদোন্নতি দেওয়া হয়। প্রথম যে পদটি রয়েছে সেটি লেফটেন্যান্ট থেকে পরবর্তী পদবী ক্যাপ্টেন হবার জন্য 3টি পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। এক্ষেত্রে সময় লাগে প্রায় 2 থেকে 2.5 বছরের মতো। ক্যাপ্টেন থেকে মেজর পদে উন্নীত হতে সময় লাগে প্রায় 3 বছরের মতো। এরপরের পদোন্নতিগুলো রয়েছে সেগুলো হলো লেফটেন্যান্ট কর্নেল, কর্নেল, ব্রিগেডিয়ার জেনারেল, মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, জেনারেল, ফিল্ড মার্শাল। এগুলোতে কিন্তু সময় সাপেক্ষে এবং বিভিন্ন ধরনের পারফরমেন্সের উপরেই হয়ে থাকে বা পদোন্নতি দেওয়া হয়ে থাকে। এখানে উল্লেখ্য যে ফিল্ড মার্শাল যে কোনো সেনাবাহিনীর সর্বোচ্চ পদ হলেও বা আমাদের দেশে এখনও পর্যন্ত এ পদে কেউ নিয়োগ পাননি, এখনও পর্যন্ত ফিল্ড মার্শালে কাউকে নিয়োগ দেওয়া হয়নি। তো এখনও সেটি চালু হয়নি বা সেটিতে কোনো ধরনের নিয়োগ দেওয়া হয়নি কাউকে। আশা করছি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।